শনিবারে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, দেশ নির্বাচনে দলকে বিপুলভাবে জয়ী করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের মাঝে দলের কর্মসূচি নিয়ে ছুটে যাবেন তিনি। সেই মতোই রবিবার থেকে দলের বিজয় সুনিশ্চিত করতে জোরালো কর্মসূচি নিয়ে তার রাজ্য সফর শুরু করলেন রাজ্যের জননেতা এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সাব্রুমে সুশাসন সভায় অংশ নিয়ে বলিষ্ঠ ভাষণ রাখেন তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুমের বিধায়ক শঙ্কর রায় এবং দলীয় কর্মকর্তারা। 23 নির্বাচনে বিপুল বিজয়ের লক্ষ্যে দলের প্রতিটি বুথকে শক্তিশালী করা হচ্ছে বলে সভায় জানান তিনি। এ প্রসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে দলের কার্যকর্তাদের নিবিড় জনসংযোগ স্থাপনের পরামর্শ দিয়ে বিপ্লব কুমার দেব পূর্বের সিপিআইএম আমলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ভারতীয় জনতা পার্টি বুথ সশক্তিকরণের পার্টি, প্রতি বিধানসভা থেকে 20টা করে বুথ সশক্তিকরণের নামে অনলাইন হয়ে গেছে, সাব্রুমের হয়েছে 20টা বুথ। বুথ কটা? 53টা না, এখানে 53টার মধ্যে 20টা বুথ সশক্তিকরণের রেজিস্ট্রেশন হয়েছে ইন ডিটেলস। মোদি পর্যন্ত আছে, নাড্ডাজি পর্যন্ত আছে। বাহানা নিজেকে ভালোবাসি বলে আমরা তো নিজেকে দোষ দিতে চাই না, অন্য তো দোষ দিয়েছে, মাল লিগ হয়েছে, বাবার লিগ হয়েছে, ভাইয়ের লিগ হয়েছে, এসা নাই। সবসময় নিজেকে দোষ দেওয়া শেখা উচিত, তবেই আপনি বড় ব্যক্তিত্ব তৈরি হবেন। আর অপরকে দোষ দেওয়ার মানসিকতা তৈরি হলে আপনি কোনোদিনই বড় ব্যক্তিত্ব তৈরি হতে পারবেন না। আর সমস্ত কমিউনিস্টের বন্ধুদের বাড়িতে যাওয়া, তাদেরকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসা। কমিউনিস্ট করে ত্রিপুরাতে কোনো লাভ হবে না, এরা কোনোদিন সত্তা তো আসবে না। ও সত্তাটা আসলেও কমিউনিস্ট ক্যাডারের জন্য, পার্টির জন্য করে, তার জন্য পরিবারের জন্য করে না, বলে তার কি মানুষের জন্য কোনো কিছু করেনি? পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য করেছে। পার্টি ক্যাডার হলে তার বউর একটা চাকরি দিয়ে দেবে। অনলাইনে রিক্রুটমেন্ট ব্যবস্থা ছিল না, অনলাইনে কোনো স্কিমের ব্যবস্থা সিপিএম এর সময় ছিল না, কিন্তু অনলাইনে চাঁদা দেওয়ার জন্য বলছে সিপিএম চাঁদা দেবে। এই হলো সিপিএম, এই হলো হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট যারা এখনো রয়েছে, বুতে বুতে যাওয়া, তাদেরকে আমন্ত্রণ করা, আপ্যায়ন করা, নিয়ে আসা ভারতীয় জনতা পার্টি। কারণ ভারতীয় জনতা পার্টি সরকার সবার জন্য ডেভেলপমেন্ট করবে। আমি যখন নিজের দায়িত্বকে বুঝি, মূল্যায়ন করতে পারি, তখন মানুষ আপনি আপ কাজ করে। আর দায়িত্ব যখন মূল্যায়ন করে না, তখন অপরকে দোষ দিয়ে দেবে। আমার পুঁথিগত বিদ্যা আর এক্সপোজার, তার মধ্যে রাত দিন তফাৎ আছে। অনেকে ভাবে আমার মতো সবাই করে উঠেছে না, কেসে সত্তা সম্ভবই না। তার জন্য কাউকে ছোট না করো, সে সুযোগ পায়নি বলে সে সেটা পারে না। সেই সুযোগটা পেত, সেও দুপুরে ইডলি ধোসা খেয়ে সন্তোষ হয়ে যেত। অনেকে ভাবে যে আমি বুঝি পণ্ডিত ব্যক্তি, দেখো আমি সবকিছু খেতে পারি, সবকিছু বানাতে পারি, নিজেকে পণ্ডিতের খাতায় নাম লিখিয়ে দেয়, আইসা না। প্রত্যেক মানুষের মধ্যে যতটা গুণ আমার মধ্যে আছে, এখানে সবার মধ্যে ততটা গুণ আছে। ইয়াদ রাখনা, অফিসার তখনই আপনার কথা শুনবে যখন আপনি বিষয় জানেন, ফটাফট কাজ করবে যদি আপনি সঠিক জায়গা বলতে পারেন। ভারতীয় জনতা পার্টি করা শুধু বিপ্লব দেব আসবে, তার সামনে ভাষণ শুনবে বা মিছিল মিটিং যাবে, ফ্ল্যাগ লাগাবে, তার জন্য না। নিজেরও ডেভেলপমেন্ট, পার্টিরও ডেভেলপমেন্ট। কি বলেছি, নিজেরও বিস্তার, পার্টিরও বিস্তার। আমি শুধু জানা তুমি না মানুষ আমাকে লিডার বানাবে, তুমি না মানুষ আমাকে আইডেন্টিফাই করবে। পার্টির লোক আমাকে মানে, তার জন্য আমি লিডার এসে নিয়ে কথা। পার্টির লোক যাওয়ার সময় দাদাকে নমস্কার করবেই, আপনি যাওয়ার সময় আপনার বুথের যারা সদস্য আছে, আপনি গেলে আপনাকে নমস্কার করবে, আসুন দাদা জিন্দাবাদ। কিন্তু আম পাবলিক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাকে নমস্কার করবে না, সেটা হচ্ছে লিডারের মূল পরিচয়। সিপিআইএম শুধু দলের ক্যাডারদের উন্নয়নের লক্ষ্যে আর পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে বলে উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান,
একমাত্র বিজেপি দলই সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এবং রাজ্যে কাজ করে চলেছে। বিজয় সুনিশ্চিত করতে দলের কর্মসূচি নিয়ে জোরালোভাবে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ত্রিপুরার ভবিষ্যৎ নির্মাণের জন্য বিজেপির বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন সবার প্রিয় এই জননেতা। রাজ্যের সরকারি কর্মচারীদের স্বার্থে যেভাবে তিনি কাজ করে গেছেন সে বিষয়ের উল্লেখ করে বিপ্লব কুমার দেব জানান, কর্মচারীদের প্রমোশন দেবার জন্য সিএসকে পরিবর্তন করার মতো বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী কিছুদিন মধ্যে প্রচুর চাকরি পার্মানেন্ট চাকরি, কারণ কি স্ট্যাগনেন্ট হয়েছে, 12 বছর যাবৎ সব জায়গায় খালি হয়েছে, আগামী দিনে রোজগার তো হবে, চাকরি পাবে, পদ খালি হয়ে গেছে। অন্যরা চাকরি করবে 7 বছর যাব, রিটায়ারমেন্টের বয়স কত? 7 বছর। টিএসআর কত ছিল? 57 বছর। আমাকে যখন টিএসআর বললো যে স্যার আমাদের চাকরি 57 বছর, আমাদের রিটায়ারমেন্ট 3 বছর বেতন কম পাই, তারপরে 107 বছর 3 বছর বাড়িয়ে দিয়েছে, 3 বছর। আর লাস্টে যখন 3 বছর বাড়ে, কারণ কি তখন সিনিয়রিটি বেড়ে যায়, তার বেতন প্রচুর বেড়ে যায়। আগামী দিনেও রাজ্যে প্রচুর চাকরি হবে এবং এই উন্নয়নমুখী সরকার একমাত্র বিজেপি দল এবং তাদের সরকারই দিতে পারে বলে সাবরুমের সভায় আত্মবিশ্বাসের সঙ্গে জানান জননেতা বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, রাজ্য বিজেপির এই অন্যতম স্ট্রংম্যান সম্প্রতি রাজ্যসভার অধিবেশনে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন, যার মধ্যে কিছু কাজ সহসাই শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।